যখন ভারত জোড়ো যাত্রায় ব্যস্ত কংগ্রেস, ঠিক সে সময় ঘর ভাঙছে কংগ্রেসের। গত দু মাসে তিন রথী মহারথী দল ছাড়লেন শেষ সংযোজন কপিল সিব্বল। 30 বছরে গাঁট ছড়া কাটলেন এই বিশিষ্ট আইনজীবী। গত বুধবার সমাজবাদী পার্টির সমর্থনে নির্দল প্রার্থী হিসেবে রাজ্যসভায় মনোনয়ন জমা দিলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কপিল সিব্বল জানান, দিন 15 আগেই তিনি পদত্যাগ করেছিলেন কংগ্রেস থেকে। এ এক সৌহার্দ্যপূর্ণ বিদায়। কংগ্রেসের পক্ষ থেকেও কোনো কঠোর মন্তব্য করা হয়নি কপিল বিদায়ে। অনেকদিন থেকেই কংগ্রেসের ভিতরে পরিবারতন্ত্রের বিরুদ্ধে জোটের অন্যতম মুখ ছিলেন কপিল সিব্বল। কপিল সিব্বলকে নিয়ে পাল্টা সমালোচনাও ছিল কংগ্রেসের ভিতরে। তৃণমূল কংগ্রেসের একাধিক দুর্নীতিগ্রস্ত নেতার জামিন করাতে সুপ্রিম কোর্টে বারবার সরব হতে দেখা গেছে কপিলকে। তখন প্রশ্ন উঠেছিল, রাজ্যে কংগ্রেস খতম করতে উদ্যত সেই তৃণমূলকে বাঁচাতে বারবার কংগ্রেসের কপিল সিব্বল কেন? তখন উত্তর মিলেছিল পেশাগত বাধ্যবাধকতা। এখন দল ছেড়ে নির্দল, নিজে আইনজীবী পেশায় আরও বেশি সময় দিতে পারবেন কপিল সিব্বল। গত দু মাসে প্রথমে একদা কংগ্রেসের কৃষিমন্ত্রী বলরাম জাখারের ছেলে সুনীল জাখার, তারপর গুজরাটের পতিদার আন্দোলনের যুবমুখ হার্দিক প্যাটেলের পর 30 বছরের বিশ্বাসী সৈনিক কপিল সিব্বল। 24-এর লোকসভার আগে ভারত জোড়ো যাত্রায় ব্যস্ত কংগ্রেস দলের এই ভাঙন আর ক্ষত কিভাবে সারায়, সেটাই কোটি টাকার প্রশ্ন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।